তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছো আজকের অবস্থাও খুব খারাপ। বৃষ্টিতে দেখো প্যাকেট প্যাকেট এসে, তার মানে কালকে হাওয়া দিচ্ছিল প্রচন্ডই, অবস্থা খুবই খারাপ। আর এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বুঝতেই পারছো যে আজকে আর দক্ষিণেশ্বর যাওয়া হয়নি তার জন্যে। তো চলো তোমাদেরকে বলি কেন বাড়ির আরো এই অবস্থা, দেখো না খুবই খারাপ অবস্থা। ওই দেখো মেন অবস্থা হচ্ছে ওইটার জন্যই আমাদের অবস্থাটা এরকম হয়েছে। দাঁড়াও বলছি কেনই। গুড মর্নিং, আমি দেবলীনা, ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যেটা বলছিলাম, আজকে আমরা দক্ষিণেশ্বর যেতে পারিনি, কালকেও যেতে পারিনি। তো কালকে বৃহস্পতিবার, তো দেখা যাক একটা বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিনের মধ্যে ওয়েদার যেদিনই ভালো পাবো না কেন বেরিয়ে যাবো। যদি ওয়েদার কালকে ভালো পাই তো কালকেই বেরিয়ে যাবো। দক্ষিণেশ্বরটা যাওয়ার ওড়ার আমার খুবই ইচ্ছে আছে। আর আর একটা জায়গা মামুনি আজকে মনে করালো, যেটা জানোই তোমরা যে লোকনাথ বাবা আমি খুবই ভালোবাসি, লোকনাথ বাবাকে, মানে আমার সবেতেই লোকনাথ বাবা। তো ওই জন্যে ভাবছি যে মা, আমি তেঘুরিয়া খুব পুজো দিতে যেতাম, তো এইবার যাওয়া হয়নি কারণ তেঘুরিয়াতে একটা কাজ চলছিলই, তো সেটা আমি জানতাম ওটা সম্ভবত শেষ হয়েছে। মন্দির কদিনের জন্য বন্ধ রেখেছিল, তো বেকার গিয়ে ফিরে আসবো এই জিনিসটা ভালো লাগে না, মানে পুজো দিতে গিয়ে ফিরে আসা এই জিনিসটা তো একদমই ভালো লাগে না, তাই যায়নি। তো মনে হয় শেষ হয়েছে কাজ, তো ওই আর একটাও অ্যাটেম্প্ট নেবো, দুখানা বাকি রয়েছে আর কি। দেখা যাক, যদি সম্ভব হয় তো হবে, না হলে তো কিছু করার নেই, ঘরের তো বাবা আছেই আমাদের, এগুলো মনের শান্তি আর কি, যে মন্দিরে গিয়ে, না হলে তো বাড়িতেও ঠাকুর থাকে, ঠাকুর তো সর্বত্র বিরাজমান না। তো যাই হোক না কেন, আর এই যে বাড়ির এই অবস্থাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাড়িতে কাজ একটু ড্রেন করা হচ্ছে ওখান দিয়ে, যার জন্য বাড়িতে আরো কাদা কাদা অবস্থা। আরো বৃষ্টি হচ্ছে, তো আজকে কাকুরা আসবে বলে মনে হচ্ছে না। এই দেখো তোমাদের সাথেই আমি এলাম, আমি আসিও নি এখানটাতে। এই দেখো ওই যে পাইপ টাইপ দিয়েছে, ওই যে দেখা যাচ্ছে পাইপটা দিয়েছে, ওখান দিয়ে হচ্ছে আর কি ড্রেন। কেন বলো তো, কারণ এবার বৃষ্টিতে দেখালামই যে প্রচন্ড জল জমেছিল, তো জলটা যদি ড্রেন না থাকে তাহলে তো বেরোবে না, এটাই স্বাভাবিক। দেখতেই পাচ্ছ জামা কাপড় সব মেলা বৃষ্টির জন্য, আর কিছু করার নেই, বৃষ্টিতে বাড়ির হাল বেহাল। তো ওই জন্য ড্রেন করা হচ্ছে, কারণ বোঝাই যাচ্ছে যে মানে পরের বছর যদি এরকম বৃষ্টি হয় তাহলে আবারও জল জমবে, আর জল জমলে খুবই খারাপ। আগে একবার মানে এখন তো এই টাইলস গুলো বসানো আছে, আগে পাথরের ছিল তো ওগুলোও ড্যাম পড়ে গেছিল। এই জায়গাটা হচ্ছে চারদিকে যেহেতু ডোবার মতো আছে, দেখতেই পেয়েছো তোমরা ছাদ থেকে যখন দেখিয়েছিলাম, তো ওই জন্য না জলটা খুব তাড়াতাড়ি সোক করে নেয়। তো ওই জন্য একবার চেঞ্জ করা হয়েছে, পুরো বাড়ি আবার ঠিক করা হয়েছিল বিয়ের আগে, আমাদের মার্চ মাসে বিয়ের আগে। তো ওই জন্যে এবার ড্রেনটা তাড়াতাড়ি করেই করা হচ্ছে, একটু দেখা যাক কবে কাজ শেষ হয়। কাকুরা তো আজকেও আসবে না, মাঝে আরেক দিনও নাকি আসেনি, বৃষ্টিতে আজকে কাজ করতেও পারবে না। তো বৃষ্টি তো হয়েই চলেছে, হয়েই চলেছে। তো চলো এরপর মামুনি রান্নাঘরে রান্না করছে, একটু আমি ওইদিকে যাই, তোমাদের কাছে আবার পরে আসছি। বাজে 11:05, একটু বসলাম, সম্ভবত 11:30 থেকে স্নানে চলে যাব, সব কাজ হয়ে গেছে। ইলিশ মাছ আনা হয়েছিল, মানে ইলিশ মাছ আর পাবদা মাছ বাবা দিয়েছিল ওটা, মানে আমার বাবা। তো ওগুলোকে একটু কাটলাম আর কি, সব গোটা গোটা দিয়ে গেছিল, তো ইলিশটা কাটলাম, পাবদাটা কাটলাম, কেটে ফ্রিজে ঢুকিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে ধুয়ে। তোমরা জানোই মামনি নুন হলুদ মাখিয়ে রাখে মাছ, তো ওটা করলাম। আর হচ্ছে আর কি করলাম, হ্যাঁ বাসন মাজলাম রান্নাঘরের, আর রান্নাঘরটা পরিষ্কার করলাম। তারপর এখন কুমড়ো ভাজার জন্য কুমড়ো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে এসছে মামুনি, আর মাছের ওই ইলিশ মাছের ওই লুকা না কি বলে, আর ওই ডিম রয়েছে একটু, ওই দুটোকে ভাজতে হবে দুপুরে খাওয়ার আগে। এই কাজ হাঁপিয়ে গেছে, অনেকটাই গরম লাগছে, রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে মাছ কেটে, তো ওই জন্য একটু বসলাম, এসে 11:30 দিকে যাব স্নানে। তো চলো এখনকার মতো টাটা, সকালে কিছু খাইনি কারণ কালকে আন্টি যা খাইয়েছে, তারপরেও এখনো সকালে পেটে জায়গা হয়নি, তাই জন্য এখন আর খাইনি।
তো একেবারে স্নান দান করে নয় দেখা হবে, নাহলে কখন দেখা হবে জানি না, এখন নিজেও যখন সময় পাবো তখন চলে আসবো। আর হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করে বেরিয়ে যাও না, প্লিজ প্লিজ প্লিজ। আর যদি কারোর ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, মানে কোনো নতুন যদি কোনো বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর যারা অলরেডি আমার পাশে আছো তারা তো আছোই পাশে, তাদেরকে আমি নতুন করে আর কিছু বলছি না, কারণ তারা থাকছো থাকবে আমি জানি। তো চলো এখনকার মতো টাটা, লাস্টের কথাগুলো আজকে কিন্তু অনেকটা আগেই বলে দিলাম, জানি তোমরা অনেকেই শেষ অব্দি ভিডিওটা দেখো না, তাই জন্য বলে দিলাম। স্নান দান করে এসে আবার উপোস করেছি তোমাদের সাথে গল্প করতে, কারণ একটু দেখলাম 10 মিনিট মতো হাতে টাইম রয়েছে, একটার দিকে খাবার আমার সব কাজ হয়েও গেছে, যেরকম ভাত করলাম আর কুমড়োটাও ভাজলাম আর মাছের লুকা আর ডিম যেটা বলছিলাম ইলিশ মাছের সেটাও আমি ভেজে ফেলেছি। তো তারপরেও দেখলাম 10 মিনিট টাইম আছে, তাই তোমাদের সাথে আবার উপোস করলাম একটু গল্প করতে। আজকে দেখাবো হচ্ছে কি কারণে দেখাচ্ছি সেটা আমাকে বলেনি, আসলে তোমাদেরকে বলছিলাম যে আমার অ্যানিভার্সারি, তো হ্যাঁ 1 বছর হয়েও গেল দেখতে দেখতে। আর অ্যানিভার্সারি হচ্ছে নভেম্বর মাসে, যেই টাইমটাতে না আমরা এখানে থাকছি না মামনি পাপা ওখানে যাচ্ছে। দেখো ব্যাঙ্গালোর যাতায়াত করাটা এতটা সহজ নয়, আর ট্রেনে যাতায়াত করতে গেলে অনেকটাই ধৈর্যের ব্যাপার, আর যারা বয়স হয়ে গেছে বিশেষ করে মামনি পাপা, পাপার পায়ে ইউরিক অ্যাসিডের জন্য ব্যথা, তো অতক্ষণ ধরে ট্রেনে অসম্ভবই ব্যাপার। একটু দুরন্ত টিকিট না পেলে অন্য কোনো ট্রেনে পেলে 36 থেকে 38 ঘন্টা লাগবে, আর দুরন্ততে পেলে তাও 30 ঘন্টা, তো এতক্ষণ তো সম্ভবই না না। তার উপরে এখান থেকে হাওড়া যাওয়া, তারপরে ইয়াশমানপুর থেকে আবার আমাদের ফ্ল্যাটে যাওয়া, তো এতটা ট্রাভেল ট্রেনে ঠিক নিতে পারবে না তারা। আর আমরাও লাগেজ টাগেজ নিয়ে অতক্ষণ, মানে যদি আমরা 30 ঘন্টা ওখানে কাটিয়েই ফেলি না ট্রেনে, এই টাইমটা তো ওয়ার্ক ফ্রম হোম চলছে বলে তাই জন্য আমরা থাকতে পেরেছি, কিন্তু এই পর যখন ছুটি নিয়ে আসতে হবে তখন যদি আমরা ট্রেনে আসি, তো ট্রেনেই তো আমাদের 30 ঘন্টা মানে প্রায় 2 দিন নষ্টই হয়ে যাচ্ছে, আবার যদি ট্রেনে ফিরতে যাই আবারও 2 দিন, মোট 2 দিন 2 দিন 4 দিন আমাদের প্রায় নষ্ট হয়ে যাবে যাতায়াত করতে। তো ফ্লাইটটাই ওই জন্য বেস্ট, যেহেতু 2.5 ঘন্টা টাইম লাগে ফ্লাইটে, আরো মেরে কেটে ধরে নিলাম 5-6 ঘন্টাই লাগলো যাতায়াত নিয়ে সব বাড়ি থেকে, তো সব মিলিয়ে ওই জন্য ফ্লাইটটা আমাদের মনে হয় যে ভালো। তো ফ্লাইটে যাতায়াত করা তো এত সহজ নয় যে আমরা অক্টোবর মাসে যাচ্ছি আবার নভেম্বর মাসে আসব, বা মামনি পাপা আবার নভেম্বর মাসে যাবে, তাহলে কি হবে তারা হয়তো যেতে পারে কিন্তু খুব পরপর দেখাটা হয়ে গেল আর কি, তাহলে মাঝে আবার অনেক কটা মাস হয়তো না দেখা করেই থাকতে হবে এরকম, তো ওই জন্য নভেম্বর মাসে এখান থেকে কেউ যাবে না বা আমরাও আর আসতে পারবো না, তাই জন্য অ্যানিভার্সারি গিফটটা মামনি পাপা এখনই দিয়ে দিয়েছে, আমার মা বাবাও দিয়ে দিয়েছে, আমার মা বাবা টাকা দিয়ে দিয়েছে আর মামনি পাপা গিফট কিনেই দিয়ে দিয়েছে। তো এইটা দিয়েছে আমাকে, আমি এটা ইকো পার্কে যেদিন ওই ধামসায় গেছিলাম সেদিন এটা আমি পরেও ছিলাম, তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, তো আমার যদি ক্লোজ কোনো এরকম ফটো থেকে থাকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা না প্রথমে যখন বানিয়ে এনেছিল তখন একটু বড় বানিয়েছিল, আর আমার বড় পড়তে একদম ভালো লাগে না, মানে নিচে ঝুলবে এরকম কিছু পড়তে একদম ভালো লাগে না, তো দেখো এখন গলার সাথে এইখানে থাকবে জিনিসটা, আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর পুরোটাই যাচ্ছে ওয়াইন কালার, যে ক্রিস্টালটা হয় সেই কালারটা, ওয়াইন বলো মেরুন বলো, মেরুন এটা নয় এটা ওয়াইন কালারেরই হবে। আর ছেলের মানে ওর পছন্দ ছিল একটা গোল্ডের রিসলেট পরবে, সেটা ওর বিয়ের আগে থেকে শখ, কিন্তু বিয়ের টাইমে যেহেতু মামনি পাপা আর আমার জন্য গয়না টয়না বানাতে হয়েছিল, তো তখন সেই টাইমে ওকে বলেছিল তোকে আমি পরে বানিয়ে দেবো, তো ওকে জন্মদিনও গেছিল, ওকে বার্থডে আর অ্যানিভার্সারি মিলিয়ে এই রিসলেটটা বানিয়ে দিয়েছে, মাঝে একটা ওম লেখা আছে দেখতে পাচ্ছ কি, এই যে ওম, ও এটা হাতে পরে, যদি ক্লোজ কোনো ফটো থাকে তো ওটা দেখাই যাচ্ছে, এটা হচ্ছে ওকে দিয়েছে। তো তোমাদের আজকে দেখিয়ে দিলাম কি গিফট দিয়েছে, তো এবার যাই খাবার দাবারও বাড়তে হবে, আর আর কি বলবো আজকের মতো এখানেই তাহলে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি দুপুরের মধ্যেই, আর রাতে আজকে দেখানোর মতো কিছু নেই, তাই ভিডিও বাড়িয়েও বেকার লাভ নেই, যেটা আমার নিজেরই ভালো লাগবে না দেখাতে সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করবো, বলো এর
তারপর তো যা হয় আর কি, বিকেলে উঠে চা, তারপর রাতের খাবার ডিনার এইসব বানাতে হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। লাস্টে যে কথাগুলো বলি আজকে সেগুলো আগেই বলে দিয়েছি, তাই সেই কাজটাও আমার আজকে বাকি নেই। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে, আর অবশ্যই সাথে থাকবে বন্ধুরা। তো চলো টাটা। তোমাদেরকে দেখাবো বলেছিলাম, দেখো আমি গলায় অলরেডি পরে আছি, আর ওর এই রিসলেটটা ক্লোজ ফটোটা তোমাদের সাথে শেয়ার করলাম।